বাবু ভাই নাকি মারা গেছে? হ্যাঁ না এখনো মরে নাই, তবে মরবো মরবো। আসলে এমন কিছু না, আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। দেখলেন তো, এই জন্যই বলে গুজবে কান না দিয়ে আসেন দেখে আসি অবু কিভাবে খলনায়ক থেকে নায়ক হয়ে গেল। তাহলে চলো ওয়েট বাজান ইন্ট্রোটা দিয়ে নিয়ে, ওই ইন্ট্রো লাগা। তাহলে একটু শুরু থেকেই বলি। বলো বলো। অনেক কাল আগের কথা, অপু যখন প্রথম মার্কেটে লঞ্চ হয় তখন সে ছিল ঠিক এমন। আচ্ছা, প্রেম করে বিয়ে করলে লাভ ম্যারেজ, আর বাড়ি থেকে বিয়ে দিলে অ্যারেঞ্জ ম্যারেজ। আর যারা প্রেম করতে করতে রিলেশন করতে করতে অন্য কাউকে বিয়ে করে ফেলে সেটাকে কি বলে কমেন্টে বলেন? চুলের কালার আর মুখের ভেটকানো সবার কাছে এতটাই অসহ্য লাগতো যে বেশিরভাগ মানুষই তাকে অপছন্দ করত। ছিলি বুকের ভিতরে দেখেছিলাম যতনে, আর রোস্টার আজে তাকে কতবার রোস্ট করছে সেটা ধারণার বাইরে। পাবো না জেনে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাহলে পেয়ে গেলে কত ভালোবাসতাম। রাস্তায় রাস্তায় টিকটক থেকে শুরু করে গ্যাং বানিয়ে ভিডিও বানানোই ছিল তার একমাত্র কাজ। এই শোনো, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না, ভালোর জন্য তোমার ফোন থেকে আমার নাম্বারটা ডিলিট করে দিও। শোনো, তোমার নামটা কি জানো? নাম্বারটা ডিলিট করতে হবে। যার জন্য তাকে পুলিশ গ্রেফতারও করছিল। কিন্তু 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 একটা মানুষ যে চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে সেটা অপু নিজেকে দিয়ে সবাইকে বুঝিয়ে দিল। সে এখন এমন ভাবে নিজেকে চেঞ্জ করে নিছে যে আগে যে মানুষগুলো তাকে অপছন্দ করতো এখন সেই মানুষগুলাই তাকে দেখে বাহবা দিচ্ছে। মম্মি সে তুমকো মিলা দেঙ্গে। শুধু কি তাই, সবার কাছে খলনায়ক টিকটকার অপু এখন নায়ক হয়ে মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক অবধি করতেছে। জনপ্রিয় ডিরেক্টর অনন্য মামুন তার ওয়েব সিরিজে কাজ করার জন্য অপুকে নিজে সিলেক্ট করছে, এটা নিয়েও দেখতেছি প্রচুর সমালোচনা হচ্ছে। পরিচালক কি জন্য বা কেন অপুরে সিলেক্ট করছে চলুন তার মুখ থেকেই শুনে আসি। কোন জিনিসটাকেই ছোট করে দেখা উচিত না, আর ওকে আমার নিয়ার রিজন একটাই, ও সেলিব্রিটি কিনে এটা দেখার বিষয় না। একটা ছেলে দুই মাসে নিজেকে এইভাবে চেঞ্জ করতে পারছে, এরকম একটা ছেলেকে সাপোর্ট করা উচিত। ওর উচ্চারণগত সমস্যা থাকলে সেটা প্রবলেম সলভ হবে, অ্যাক্টিংগত সমস্যা থাকলে সেটাও সলভ হবে, কারণ ওর চেষ্টা আছে 24 hours খাটতে রাখি। আর সমালোচনাটা কেন হচ্ছে? আরে ভাই, ওর তো কাজ রিলিজ হয়নি, ও একটা কাজ করার জন্য কাজ করা হয়েছে। তো কাজ করার পরে না আপনি বলবেন ও কি করতে পারবে? আপনি ওকে দেখেই যদি এখন এত সমালোচনা হচ্ছে, দ্যাট মিনস তাই সেই স্টার, তার একটা জায়গা আছে। আলোচনা কাকে নয়, কত লোকজন আছে তাকে নিয়ে তো কারোর আলোচনা করতেছ? আমি তার সাথে একেবারে একমত। আরে ভাই, এটা নিয়ে আগে আলোচনা সমালোচনা না করে আগে কাজটা তো দেখেন, দেন ভালো না লাগলে এটা নিয়ে কথা বলেন, আগে এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে? একটা মানুষ নিজেকে পরিবর্তন করতেছে, একটা ভালো পর্যায়ে যাচ্ছে, এটা তো ভালো কথা। ওয়েট, আবার এটা ভাবেন না যে আমি অপুর ডাইহার্ড ফ্যান তাই তাকে প্রমোট করতেছি। সরি বাজান, আমার কাছে যখন যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি, দ্যাটস ওয়াই ভিডিওটা বানানো। সো ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন, লাগবো ভিডিওটা দেখছেন এতটুকু এনাফ, তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল।